কখনোই আফসোস না ভাইয়া, তারা যেটা ভালো মনে করছে সেটাই করছে, তো আমার কাজ রান করা, আমার কাজ পারফর্ম করা, আমি সেটাই করে যাব, বাকি সব আল্লাহর ইচ্ছা। পেশাদার তামিম হয়তো আফসোসটা আড়াল করলেন, তবে আক্ষেপ তো টাইগার ভক্তদের। বিপিএল জার্সি গায়ে তানজিদ তামিমের 116 রানের রাজস্বিক টি টোয়েন্টি নক, অথচ এই টাইগার ব্যাটার নেই জাতীয় দলের টি টোয়েন্টি ফরম্যাটে। মঙ্গলবার লিগ পর্বে চট্টগ্রামের শেষ ম্যাচ পর্যন্ত 382 রান নিয়ে চলতি বিপিএলের রানের রাজা তামিম। এদিকে নিজেদের মেয়াদের শেষবারের দল ঘোষণা করতে নান্নু বাসাররা করলেন বড্ড তাড়াহুড়ো। তাই তো বিপিএল ফাইনালের দুই দিন পর শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজের টি টোয়েন্টি দলে রাখাই হয়নি তানজিদকে। এমন সিদ্ধান্তের কারণ কি হতে পারে? চাইলেই তো বিপিএলের প্লে অফ পর্যন্ত লঙ্কা সিরিজের দল ঘোষণা করার জন্য অপেক্ষা করা যেত, কারণ এর আগে সাত দলেরই ম্যাচ থাকায় জাতীয় দলের সব খেলোয়াড়ই তো বিপিএল নিয়ে ব্যস্ত। এমন না যে আগে ভাগে দল ঘোষণা করে দিলে তারা জাতীয় দলের জন্য ক্যাম্প করতে পারতেন। বিপিএলে এখনও পর্যন্ত 11 ইনিংসে 34 গড়ে তামিমের মোট রান 382, দুইটা 50-র সাথে একটা সেঞ্চুরি। শুধু রান করাই না, দলের জন্য তানজিদের ব্যাটিংও দারুণ ইম্প্যাক্টফুল। সাদামাটা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে প্লে অফে তোলার সবচেয়ে বড় কারিগর তামিম। ধুঁকতে থাকা চট্টগ্রামকে লিগ পর্বের সবশেষ টানা দুটো ম্যাচ জিতিয়ে টেনে তোলেন খাদের কিনারা থেকে। আর খুলনার বিপক্ষে বাঁচা মরার ম্যাচে তো তামিম একাই ধসিয়ে দেন প্রতিপক্ষকে। তামিমের ব্যাটে চড়ে একটা দল বিপিএলের প্লে অফে, অথচ তার জায়গা নেই জাতীয় দলের 20 ওভারি ফরম্যাটে। সেখানে নাইম, বিজয়, সৌমরা তামিমের পেছনে থেকেও আছেন টি টোয়েন্টি ফরম্যাটের দলে। শুধু রান কেন, কদিন পর দল ঘোষণা করলে ইম্প্যাক্টফুল ইনিংসের বিচারেও তামিম জায়গা পেতে পারতেন টি টোয়েন্টি দলে। টি টোয়েন্টি দলে না থাকলেও তামিমকে রাখা হয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুইটা ওয়ানডের দলে। বিপিএলে 4 ছক্কার ঝড় তুলে জাতীয় দলে টি টোয়েন্টি ফরম্যাটে বসে থাকার পর ওয়ানডে দিয়ে শুরু হবে তামিমের লঙ্কা সিরিজ। নান্দনিক বিপিএল কাটিয়েও জাতীয় দলে টি টোয়েন্টি জার্সি গায়ে জড়ানো হচ্ছে না তামিমের। টাইগার ক্রিকেটের সম্পদ তানজিদ তামিমদের ব্যাপারে নতুন নির্বাচক প্যানেল হবেন আরও যত্নশীল, সেটাই বোধ হয় ভক্তদের এখন সবচেয়ে বড় প্রত্যাশা। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।